সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 17 এপ্রিল 2024 ইংরেজি তারিখ, চৌঠা বৈশাখ 1431 বঙ্গাব্দ, হিজড়ি 7 শাওয়াল, রোজ বুধবার। নবমী তিথি থাকবে সন্ধ্যা 6:03 পর্যন্ত। এটাই হচ্ছে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর নবমী বিহিত পূজা দিন। তাছাড়া শ্রী শ্রী রামনবমী আজ এবং শ্রী শ্রী মা ভুবনেশ্বরী দেবীর আবির্ভাব দিবসও কিন্তু আজ। তাই তো শ্রী শ্রী বাসন্তী দেবীর নবমী বিহিত পূজা হবে পূর্বাহ্ন 9:59-35 এর মধ্যে, কিন্তু কালবেলানুরোধে সকাল 8:56-36 এর মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর নবমী বিহিত পূজায়, এবং কেবল নবমী কল্পা রম্ভ প্রশস্তা এবং শ্রী শ্রী দেবীর বসন্ত নবরাত্রি ব্রত সমাপ্ত। তাছাড়া সন্ধ্যা 6:03-15 পর্যন্ত নবমী তিথি থাকবে, এটাই হচ্ছে রামনবমী তিথি এবং শ্রী শ্রী রাম জয়ন্তী দিবস, সেই সঙ্গে মা ভুবনেশ্বরী দেবীর আবির্ভাব দিবসও আজকের দিনটিতে। তাছাড়া পুষ্যা নক্ষত্র থাকবে সকাল 8:23-26 পর্যন্ত সূর্যোগ নিয়ে, এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া কন্যা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে শনি মঙ্গল যুক্ত, মীন রাশিতে রাহু বুধ শুক্র ত্রিগ্রহযোগ এবং মেষ রাশিতে রবি বৃহস্পতি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তাই তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনার ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার প্রেডিকশন 17 এপ্রিল 2024 ইংরেজি তারিখে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর নবমী বিহিত পূজা এবং রাম জয়ন্তী ও ভুবনেশ্বরী দেবীর আবির্ভাব দিবসের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে। তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 এপ্রিল 2024 ইংরেজি তারিখটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, এমনকি দুর্ঘটনা কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন, কোমল শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর রাখুন, এমনকি তাদের আচরণের উপরও তীক্ষ্ণ নজর রাখুন। সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিষ্ঠা ধরে রাখতে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকুন, এমনকি প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন, নচেত গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদার ধুলায় মিশিয়ে দিতে পারে। সেই সঙ্গে পদে পদে ভুল বুঝতে পারে, ভুলের মাশুলও গুনতে হতে পারে। তাছাড়া ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া বন্ধ করতে পারে। তাই তো মেষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে অস্ত্র শস্ত্র না ছাড়ার ক্ষেত্রে সতর্ক থাকুন, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি নষ্ট হতে পারে, এমনকি প্রতিষ্ঠা যশ সম্মান ধুলায় মিশিয়ে দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, গৃহবাড়িতে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে, এমনকি গৃহবাড়ি ত্যাগ করার বাসনাও জাগতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 এপ্রিল 2024 ইংরেজি তারিখটি শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে, সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক জমকালো দিন উপভোগ করাবে। সেই সঙ্গে মানসিক শক্তি 10 গুণ বৃদ্ধি পাবে, এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা
বাস্তবায়িত হবে, সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি তাদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, শত্রুদের পরাস্ত করবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে আজকের দিনটিতে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে, ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগাবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি দেবে বিবাহের মাধ্যমে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে অবশ্য লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তবে উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবে, এমনকি যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, তাদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 এপ্রিল 2024 ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, নতুন নতুন দলিল পত্র হাতে আসবে, আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, তাছাড়া হারানো বুকের ধন বুকে ফিরবে, এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসার ঘটবে, জীবন সঙ্গীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে, দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করা সহজ হবে, সেই সঙ্গে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে, সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি আন্ত্রা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে ভ্রমণ হবে, তবে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখুন, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন, সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সত্যতার ভাণ্ডার পূর্ণ করবে, লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকদের বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 এপ্রিল 2024 ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে, সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে, এমনকি শরীর কষ্ট, মনকষ্ট লাঘব হবে, আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রশাস আসবে যা মনের অভিলাষ পূর্ণতা দেবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে, নৌভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য দিনটি স্মরণীয় হবে, এমনকি জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে দেবে, যে সকল শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল তাদের মুখে সুখের হাসি ফোটাবে, সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, এমনকি চোর চিটিংবাজের দৌরাত্ম্য থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে আজকের দিনটিতে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবেন, বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে, ভ্রমণকালীন পরিচয়, পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে, তাছাড়া যারা পদে পদে বাধা কাটছিলেন, প্রতিটা কাজে শুরু ভালো হচ্ছিল শেষ ভালো হচ্ছিল না, তাদের মুখেও সুখের হাসি ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এমনকি সাজ সাজ রবরব করবে, সেই সঙ্গে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে।
তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 এপ্রিল 2024 ইংরেজি তারিখটি শুভ শুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেৎ সঞ্চয়ে হাত পড়বে, এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে। তাছাড়া লোকে ভুল বুঝবে, সন্দেহ চোখে দেখবে, মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। তাছাড়া আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। তাই সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও শালির বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে, তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন। নচেৎ যানবাহন দুর্ঘটনায় পড়বে, দুমড়ে মুচড়ে যাবে, এমনকি আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে। জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুণী হয়ে থাকে, তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে, বন্ধুত্বে ফাটল ধরবে, আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে, গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগবে, এমনকি দাম্পত্য জীবন পর্যন্ত কটুকায় ভরে তুলতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে সংকটকালে কেউ না কেউ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় কিন্তু দুর্যোগ কাটাতে পারে। তাই তো ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই না দিয়ে দিন রাত চলতে থাকুন, আলো পাবেন, কিন্তু দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। তাছাড়া বিড়ালের মতো দীর্ঘদিন বাঁচার থেকে বাঘের মতো একদিন বাঁচা শ্রেয় হবে, সেটি কিন্তু মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 এপ্রিল 2024 ইংরেজি তারিখে ঝটকা উপার্জনের পথ খুলবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে, এমনকি শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে, কামনা বাসনা পূর্ণ করবে, এমনকি বিশেষ করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে, এমনকি বিশেষ করে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, যে সহযোগিতা আপনাদের ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে দেবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটির রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে, এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে, বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নও আলোর মুখ দর্শন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, দীর্ঘদিনের আটকে থাকা কাজও সফল হবে, সেই সঙ্গে নেশা মদ্য জুয়া থেকে আপনাদের দূরে রাখবে, তাছাড়া ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে, এমনকি অভিমান ভেঙ্গে আপনাদের মধ্যে একত্রত বন্ধন রচনা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 এপ্রিল 2024 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র হবে আজকের দিনটিতে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমায় তো জয়ী করবেই, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, তাছাড়া গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে। সেই সঙ্গে বহু দিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে, এমনকি রাগ জেদ ক্রোধ কমবে, পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন ঐশ্বর্য ফিরে পাওয়ার পথ খুলবে। সেই সঙ্গে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে দেবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে।
তাছাড়া বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকাল দিন উপভোগ করাবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, সন্তানরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে, এমনকি সন্তানরা পুরস্কার ছিনিয়ে নিয়ে বংশের মুখ উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় কিন্তু সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে। তাই তো বিশেষ করে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটি বাস্তবায়ন করবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসার ঘটবে, প্রতিযোগিতায় জয়ী করবে, কামনা বাসনা পূর্ণ করবে, যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 এপ্রিল 2024 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। তাছাড়া শরীর কষ্ট মনোকষ্ট লাঘব হবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, নেশা মদ্য জোয়া থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে, যা নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে, এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, এমনকি যশস্বী মানুষ, সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে। তাছাড়া মাতা মাতৃস্থানীয় স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে যারা দুশ্চিন্তায় ভুগছিলেন তাদের দুশ্চিন্তা লাঘব হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠ হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তারা বিশেষ করে দিনটিতে মৌজ মস্তিতে কাটাবেন, এমনকি আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 এপ্রিল 2024 ইংরেজি তারিখে দিনটি খুব একটা শুভকর নয়, তাই তো ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন, না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া থেকে দূরে থাকুন, সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকুন। তাছাড়া জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না, এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে আজকের দিনটিতে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশালা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম তো ভাঙবেই, বন্ধুত্বে ফাটল ধরবেই, সেই সঙ্গে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে, জীবন সাথী সঙ্গে বিশেষ করে মতানৈক্যের কারণে গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশালা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে, শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও পাবে। তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে,
সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে। তাছাড়া মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে। শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল ধনবল বাড়িয়ে দেবে, এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে। সেই সঙ্গে কষ্টার্জিত অর্থ বিফলে যাবে না, সঠিক জায়গায় প্রয়োগ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করতে সক্ষম হবেন। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশলা হয়ে থাকে, তাহলে আপনার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে, হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে। কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে, যা বংশের মুখ উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্লোগনা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, কামনা বাসনা পূর্ণতা পাবে, চতুর্দিক থেকে উন্নতির একটা জয় জয়কার পরিবেশ তৈরি করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। জীবন সঙ্গীরা কর্ম পেয়ে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 17 এপ্রিল 2024 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি বিরাট প্রকোপ বাড়বে, যার ফলে হাসপাতালে চক্কর কাটতে হবে। এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে। তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে বঞ্চিত করবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক হবে। তাছাড়া সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে, ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে, অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন ভিড় ভাড় মিছিল মিটিং নেশা মদ্য জোয়া সবকিছু থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে রাগলেন তো হারলেন। সেই সঙ্গে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, যা বসের বকুনি খেতে হতে পারে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি শতভিশা হয়ে থাকে, তাহলে সঞ্চিত অর্থ কর্পূরে ন্যায় বিনষ্ট করবে, এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে অবশ্য বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার উপর ভিত্তি করে আপনাদের উন্নতির পথ খুঁজতে হবে, গায়ের জোর খাটালে চলবে না, সেটি কিন্তু মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 17 এপ্রিল 2024 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন ঐশ্বর্য ফিরিয়ে দেবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে। শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, এমনকি সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। সেই সঙ্গে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ। তাছাড়া বিশেষ করে ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে, বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকন পাবে, সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে, এমনকি আপনাদের রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমের মুখর থাকবে, আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত থাকতে হবে। সেই সঙ্গে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে, যা সুখের হাসি মুখে উঠাবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন।
আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে। সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 17 এপ্রিল 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সঠিক করবো। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক। রাম জয়ন্তী এবং শ্রী শ্রী বাসন্তী দেবীর দুর্গাপূজা, নবমী বিহিত পূজার দিন আপনাদের আনন্দে কাটুক। মা দুর্গা দুর্গতি নাশিনী আপনাদের দুর্গতি নাশ করুক, এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।